Assalamualaikum বন্ধুরা জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীষ রহমতে আমিও খুব ভালো আছি আমি আবারো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আজ আমি পালং শাক আলু বেগুন দিয়ে অসাধারণ একটা রেসিপি একদম সহজ সরল ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামীণ পদ্ধতিতে কিভাবে পালং শাক দিয়ে আলু বেগুনের রান্না করবেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রান্নাটা শুরু করার জন্য নিয়েছি একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ কুকিং অয়েল মানে সাদা তেল এর মধ্যে একটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি কিন্তু একটু ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটে আমি ওই কড়াইয়েই আমি আলু নিয়েছি দুইটা বড় সাইজের আলুকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি আলুটাকেও একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি ওই কড়াইয়ে নিয়েছি 4 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে একটু ভেজে নেব গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এখানে এখানে এক টুকরো আদা নিয়েছি এবং 7 থেকে 8টা আমি রসুন কোয়াকে কেটে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি আদা রসুনটাও কিন্তু আমি একটু ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাও কিন্তু ভেজে নেব ভেজে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে স্বাদমতো লবণ লবণটা কিন্তু অনেক কম দিতে হবে বুঝে দিতে হবে কেননা পালং শাক যখন দেবো তখন কিন্তু গলে যেয়ে অনেকটা কমে যায় তাই লবণটা একটু বুঝে দিতে হবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো আমি নিয়ে 1 চামচ দিয়েছি ভালো করে মিক্স করে নিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলুর টুকরো এবং বেগুনের টুকরোগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এবং আমি এটাকে 2-3 মিনিট ধরে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিট আমি কষিয়ে নেব ফিরে এসেছি 3 মিনিট পর আমার আলু এবং বেগুন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি 250 গ্রাম পালং শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য ফিরে এলাম 5 মিনিট পর দেখুন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 5 থেকে 6টি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও ঢেকে হাই ফ্লেমে রান্না করব 1 মিনিটের জন্য ফিরে এলাম 1 মিনিট পর এই দেখুন রান্না কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব
5 মিনিট থেকে 10 মিনিটের জন্য এবং তারপর সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কতটা টেস্টি হয়েছে, কত অসাধারণ লাগছে দেখতে। দেখুন ভালোভাবে কিন্তু আমার রান্না হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি একদম সহজ সরলভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।